ওয়েলকাম এভরিয়ন মাধ্যমিক পাশ যোগ্যতাই আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেল বিভিন্ন জেলাতে আশাকর্মী নিয়োগের ফর্ম একে একে শুরু হয়েছে আজকে আপনাদেরকে আলোচনা করব। কিভাবে ফর্ম ফিল করবেন কত তারিখ পর্যন্ত চলবে কোন জেলাতে এই আশাকর্মী নিয়োগ চলছে কিভাবে আবেদন করবেন নিয়োগ কীভাবে করা হয় সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট করে দিন কেননা আপনার জেলায় যদি এরকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তাহলে আপনি আপনাকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো আপনারা কোন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি তো দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে আশাকর্মী পদের যে ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে সেই ফর্মটি আমি আপনাদের সঙ্গে ওপেন করে নিয়েছি তো এই ফর্মটি আপনারা ফিল করবেন এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে ভালোভাবে বাংলায় দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া আছে আপনার আবেদনকারীর নাম বাংলা লিখতে হবে ব্লকের নাম গ্রাম পঞ্চায়েতের নাম ইংরেজিতেও লিখতে হবে জন্ম তারিখ লিখতে হবে পিতার নাম সমস্ত কিছু একদম ঠিকঠাকভাবে আপ করে আপনাকে জমা দিতে হবে দেখুন এই হচ্ছে এই যে আবেদনকারী এই সমস্ত এবার আবেদন করার পর আপনাকে আবেদনের পত্রের সঙ্গে কী কী জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে আপনাকে জমা দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে জমা দিতে পারেন এছাড়া আপনাকে জমা দিতে হবে ভোটার কার্ড এবং রেশন কার্ড আপনার যদি এস সি এস টি ও প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে এসসি এস সি ও সার্টিফিকেট জমা দিতে হবে মাধ্যমিক পাস এর মার্কশিট দিতে হবে আপনি যদি স্বনির্ভর গোষ্ঠী অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তাহলে তার একটা প্রমাণপত্র দিয়ে দিবেন দুই কপি পাসপোর্ট সাইজের ফটো তুলবে সেটিতে সেলফ অ্যাটেস্টেড করে দিবেন এবং খামের মধ্যে ভরে দিবেন বাইশ টাকার ডাক টিকিট সহ নিজের নাম ডাকযোগে সম্পূর্ণ ঠিকানা মোবাইল নম্বর সহ লেখা খামে বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে স্বস্বাক্ষরিত হলফনামা অর্থাৎ আপনি যে বিবাহিত তার একটি হলফনামা অর্থাৎ এবিটিভিট পত্র দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা খামের মধ্যে দিয়ে আপনাকে জমা দিতে হবে বোঝা গেল আশা করছি আপনি ক্লিয়ার করে দিয়েছি তো এরপর দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ব্লক অনুযায়ী ভ্যাকেন্সি এখানে তারা দিয়ে দিয়েছে বিভিন্ন পঞ্চায়েত অনুযায়ী আচ্ছা তো এখানে আপনাদেরকে আবেদন করতে গেলে আপনাদের যে সমস্ত নিয়মাবলীর প্রযোজ্য সেটি হচ্ছে প্রথমত আপনাকে বিবাহিত হতে হবে দ্বিতীয়ত আগ্রহী প্রার্থীকে অবশ্যই উপস্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত হতে হবে তারপরে আপনাকে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যেই হতে হবে বয়স তা না হলে আপনি আবেদন করতে পারবেন না অন্ততপক্ষে মাধ্যমিক পাস হতে হবে স্বনির্ভরের সঙ্গে যুক্ত থাকতে হবে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া অর্থাৎ যদি আপনার শংসাপত্র থাকে তাহলে দিতে পারেন এছাড়াও আপনার ভোটার কার্ড আধার কার্ড এই সমস্ত কিছু দিতে হবে এ সমস্ত কিছু আপনাদেরকে জমা দিতে হবে বিডিও অফিসে অর্থাৎ নিজস্ব স্থানীয় বিডি অফিসে জমা দিতে হবে জমা দিতে হবে ষোলো আট দু এর হচ্ছে লাস্ট তারিখ এবং ইন্টারভিউ হবে আপনাদেরকে বলে যেদিন সেটা হচ্ছে পঁচিশ নয় দু হাজার চব্বিশ থেকে এবং ছাব্বিশ নয় দু এই ফর্মটি ফিল চলছে বীরভূম জেলায় অর্থাৎ বীরভূম জেলা থেকে যারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা এই ফর্মটি ফিল করতে পারেন বীরভূম জেলার বিভিন্ন পঞ্চায়েতে আপনারা আশাকর্মী পদে জন্য অ্যাপ্লাই করতে পারেন এই পিডিএফটি যারা যারা ডাউনলোড করতে চাইছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশানে একটি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে জয়েন্ট হয়ে যান সেখানে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও